মা বাবার সাথে নাফরমানি করার শাস্তি দুনিয়াতে দিয়ে দেখেন। এ ব্যাপারে একটি আশ্চর্য ধরনের ঘটনা শুনাইতে চাই, তাহলে আলোচনা ক্লিয়ার হবে। এ ঘটনা শুনানোর পরে আপনার জিম্মায়, সন্তানের জিম্মায় যে হকগুলা আছে হকগুলা বর্ণনা করব। বাবার, আমার মা বাবার সাথে নাফরমানি করলে অনেক সময় দুনিয়ায় শাস্তি প্রদান করা হয়। এ যুবক নৌজন বাইরা, এক যুবক খুব আদর্শ যুবক, তার কাজই হচ্ছে মার সেবা যত্ন করে, মায়ের আদর আপ্যায়ন করা তার কাজ। সংসারের মধ্যে আর কেউ নাই, বাবা নাই, ছোট ভাই বোন নাই। এ যুবক মাকে দেখাশোনা করে, কিন্তু দিনদার যুবক প্রতি বছর হজের মৌসুমে মায়ের কাছে হজের অনুমতি চায়। ও গো বুড়ো মা, হজের মৌসুম আসছে, হজে যেতে চাই। মা কেঁদে কেঁদে বলে, এ আমার আদরের সন্তান, বুড়ো হয়ে গেছি তাই হজে যেতে হবে না, হজে গেলে আমার সেবা যত্ন করবে কি, আমাকে আদর আপ্যায়ন করবে কি? তুমি যদি হজে যাও তাহলে আমি মনে হয় মরেই যাব খেজমতের অভাবে। সন্তান বলে, ও গো বুড়ো মা, প্রতি বছর আমি কিন্তু হজের জন্য তোমার কাছে অনুমতি চাই, অনুমতি দাও নাই, এবার কিন্তু তোমার কথা রাখবো না, হজের উদ্দেশ্যে রওনা দিলাম। মা আর অবাধ্য হয়ে মাকে সে অরাজি করে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলেন নাউজুবিল্লাহ। তার উপরে হজ ফরজও নয়, এজন্য মায়ের অবাধ্য সন্তানেরা যদি বাইতুল লজারত করে, ফরজিয়াত আমল আখলাক সহকারে কোনো নফল ইবাদত বন্দেগী কবুল হবে না যদি সে মাতা পিতার অবাধ্য হয়। টিক্ষি নজরে বলেন, বাবারা আমার এ সন্তান মার অবাধ্য হয়ে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ যুবক নৌজোয়ান বাইরা গভীর মনোযোগ, প্রতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে, মসজিদের মধ্যে আশ্রয় নিয়েছে। এই যুবক বাইরা রাত্রি যাপন করার জন্য মসজিদ নির্বাচিত করেছেন। মাগরিবের নামাজ জামাতে পড়েছে, ঈশার নামাজ মসজিদে জামাতে পড়েছে। রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে গেল, চতুর্দিকে নীরবতা নিস্তব্ধতা বিরাজ করতেছে। পাক পাকানির কণ্ঠ থেকে গুনগুন শব্দগুলা বন্ধ হয়ে গেছে। এই যুবক একদিন এক কেলে গভীর রজনীতে নামাজে দাঁড়ায় গেছে, মসজিদের পাশের বাড়িতে সুর প্রবেশ করেছে, আল্লাহ লীলা বুঝা পড়া দাই। মার অবাধ্য হওয়ার কারণে এ যুবকের কপাল পড়ে গেছে, মসজিদের পাশের বাড়িতে সুর ঢুকেছে। সুরায় মালামাল নিয়া ঘর থেকে বের হওয়ার সময় মালিক টের পেয়ে হই হল্লা করে চিৎকার মেরে সুর তাড়া করতে শুরু করেছে। বাবার আমার প্রতিবেশীরা সুর তাড়া করতে শুরু করেছে, সুর দিশে হারিয়ে সুরাই মালামাল নিয়া মসজিদে প্রবেশ করেছে। নামাজরত যুবকের পাশে সুরায় মালামাল রেখে দেওয়াল টপকে সুর ফালাইয়া গেছে। বুরবিহনি সকালবেলায় এলাকাবাসীরা মালামাল সহকারে যুবকটাকে আটক করেছে। আপনারা বলেন এই যুবক কি চুরি করেছিল, এই যুবক কি চুরি করেছিল? যুবক চুরি করে নাই, মার বদদোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ রব্বুল আলামিন এই সন্তানের বিচার দুনিয়ার জমিনে করিয়ে বিশ্ববাসীকে অবগত করিয়ে দিয়েছেন, ঠিক না বেটি? এ যুবক বাইরা সকালবেলা তাকে হাতে নাতে আটক করেছে, সুরায় মালামাল সহকারে মারপিট করেছে, বিচারকের দরবারে নিয়ে গেছে। ওগো সম্মানিত বিচারক, এই দেখেন সুরায় মালামাল সহকারে মসজিদ থেকে আটক করেছি, সে চুরি করেছে, এটা একটা অপরাধ, কিন্তু সুরায় মালামাল নিয়ে মসজিদে প্রবেশ করেছে, দুই নাম্বার অপরাধ। এ যুবকের গায়ে দেখেন, তার গায়ের মধ্যে পাঞ্জাবি, মাথায় টুপি, ধার্মিক লোকের পোশাক পরিধান করে চুরি করেছে, সে তিন নাম্বার অপরাধ করেছে। তাই তিনটা অপরাধের বিচার করতে হবে। উপস্থিত জনতার কথা শুনে বিচারকরাই প্রদান করেছে, চুরির অপরাধে এই যুবকের হাত কেটে দেওয়া হোক। সুরায় মালামাল নিয়া মসজিদে প্রবেশ করার কারণে তার পা দুটো কেটে দেওয়া হোক, ধার্মিক লোকের পোশাককে অপমান করার কারণে তার চোখ উপড়া ফেলে দাও,
বায়রামার এ যুবক বায়রা মন দিয়া শুনো, তার হাত কেটে দেওয়া হলো, পা কেটে দেওয়া হলো, চোখ উপড়ায় ফেলা হলো। এ যুবক নৌজন বায়রা, বিচারক আবার আদেশ করেছে, যাও এলাকাতে মহল্লাতে শহরে বন্দরে ঘোষণা করে দাও, যারা এই অপরাধে অপরাধী হবে তাদেরকেও শাস্তি প্রদান করতে হবে, এই শাস্তি পেতে হবে। বিচারকের সদস্য বৃন্দরা এলাকার ভিতরে মহল্লার ভিতরে এলান করতেছে, এ গ্রামবাসীরা শহরবাসীরা মন দিয়া শুনো, গভীর মনোযোগ সহকারে শুনো, এই যুবকের অপরাধী যারা অপরাধী হইবা তার মতো শাস্তি পেতে হবে। যুবক কলিজা ফেটা কলিজা ফাটা কান্নায় ব্যঙ্গে পড়েছে, যুবক বলে এ বিচারকের সদস্য বৃন্দরা তোমরা এই ঘোষণা করো না, তোমাদের ঘোষণা শুনি আমার কলেজা ফাটিয়া গেছি, আমার কলেজা ফাটিয়া কান কান হয়ে গেছি। এ বিচারকের সদস্য বৃন্দরা মিথ্যা স্লোগান দিও না, আমি কিন্তু চুরি করি নাই, সুরাই মালা মাল্লিয়া মসজিদে প্রবেশ করি নাই, তোমাদের এলানটা পরিবর্তন করে নতুন করে একটা এলান দিয়া দাও না, তোমরা বলো না এ লোকটা চুরি করে নাই, মার সাথে বেয়াদবি করেছে, মার হুকুম অমান্য করেছে, তোমরা এলান করে দাও, মার হুকুম অমান্য করলে বাবার হুকুম অমান্য করলে দুনিয়াতে নির্মম শাস্তি পেতে হবে, এ ভয়াবহ শাস্তি পেতে হবে, কঠোর শাস্তি পেতে হবে। যারা মা এবং বাবার সাথে বেয়াদবি করো, এই যুবকের পরিণাম দেখে দুনিয়ার জমিনে তোমরা সাবধান হইয়া যাও, ঠিক না বেটি? যুবক বায়রা যদি বাবার সাথে মায়ের সাথে নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাস্তি দুনিয়াতে দিয়া দিবেন, ট্রাকের চাকার নিচে তোমার মরণ হবে, রেলের চাকার নিচে তোমার মরণ হবে, জটিল কঠিন বেদি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরণ দিবেন, দুনিয়ার জুমার জমিনে তোমাকে লাঞ্ছনা বঞ্চনা হিসাবে অপমানিত অপদস্থ করবেন, এজন্য সাবধান সাবধান, মার সাথে নাফরমানি করা যাবে না, বাবার সাথে নাফরমানি করা যাবে না, যদি মা বাবার সাথে নাফরমানি করো রে যুবক, দুনিয়ার জমিনে কপাল পড়ে যাবে, ঠিক না বেটি? আওয়াজ করে বলেন, আর চিৎকার মেরে বলেন, ঠিক না বেটি? বাবারা আমার এ যুবক বায়না মন দিয়ে শুনো, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা এবং বাবার আদবের প্রতি রক্ষা রাখতে হবে, বিশেষ করে বার্ধক্যে। মা এবং বাবা যদি বুড়ো হয়ে যায়, মা এবং বাবার প্রতি সব সময় খেয়াল রাখতে হবে, মা এবং বাবার সেবা যত্ন করার জন্য নির্ধারিত কোনো সময় এবং বয়সের প্রয়োজন নাই, যে বয়সের হোক না কেন মা এবং বাবার সেবা যত্ন করা ওয়াজিব ও ফরজ। বিশেষ করে যদি বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হয়ে মা এবং বাবা সন্তানের মোকাপেক্ষী হয়ে পড়ে, ঠিক না বেটিক? যদি বড় হয়ে যায় তারা সন্তানের সেবা যত্নের মোকাপেক্ষে হয়ে যায়, শুধু তাই নয় রে যুবক, তাদের জীবন সন্তানের উপরে সন্তানের দয়া ও কৃপার উপরে নির্ভরশীল হয়ে পড়ে। মা এবং বাবার এই অসহায় মুহূর্তে যদি সন্তান মুখ ফিরিয়ে নেয়, সন্তান যদি তাদেরকে অবহেলা করে, বুড়ো মা বাবার শরীরে ব্যথা পায় না, বুড়ো মা এবং বাবার কলিজায় ব্যথা লাগে, ঠিক না বেটি? এ বুড়ো বয়সে মা এবং বাবাকে যদি কেউ অবহেলার পাত্র বানায়, তাদের সেবা যত্ন যদি না করে, মা এবং বাবা কেঁদে কেঁদে বলে, যখন তোমার কেউ ছিল না, আমার সাথে বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। বনে থাকে বন বাদুড়ি ছাউ জুলে তার বুকে, এমনি মায়ে ছাউ সারে না পড়লে হাজার দুঃখে, এমনি মায়ে ছাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মাই,
পশু পাখি জানার আগে জানে তাহার মাই ঠিক না বেটি। বাবার আমার মা বাবা যদি বুড়ো হয়ে যায় তাদের প্রতি বেশি খেয়াল রাখতে হবে।